বাংলাদেশের অন্যতম একটি প্রসিদ্ধ শিল্প ইট ভাটা বা ইট খোলা। বিশেষ মানের কাদামাটি পুড়িয়ে ইট তৈরির কারখানাকে ইট ভাটা বলে। প্রাচীন কালেও নির্মাণ কাজে ইটের ব্যবহারের কথা জানা যায়। খ্রিস্টপূর্ব 400 শতকে নির্মিত নগরী পুণ্ডবর্ধন মহাস্থানগড়ের বিভিন্ন নির্মাণ কাজে পোড়ানো ইট ও কাদামাটিতে তৈরি করে রোদে শুকানো ইটের ব্যবহারের কথা জানা যায়। বাংলাদেশে প্রায় 6000 ইট প্রস্তুতকারী প্রতিষ্ঠান রয়েছে। দেশে প্রতি বছর প্রায় 18 বিলিয়ন ইট তৈরি হয় বলে ধারণা করা হয়। ইট ভাটাগুলো ক্ষুদ্র ও স্বতন্ত্র উৎপাদন ক্ষেত্র হিসেবে পরিচিত। অধিকাংশ ইট খোলা কেবল শুষ্ক মৌসুমেই সচল থাকে। ইট খোলাগুলিতে কাদা মাটি দিয়ে হাতে তৈরি ইট রোদে শুকানোর জন্য প্রাথমিকভাবে সারিবদ্ধভাবে রাখা হয়। 5 থেকে 12 দিন রোদে শুকানোর পর ইট খোলায় ইটের ভাটার ভেতরে পোড়ানোর জন্যে সাজানো হয়। ইট খোলায় ব্যবহারের জন্যে জ্বালানি হিসেবে ভারত থেকে কয়লা আমদানি করা হয়। কয়লার বিকল্প হিসেবে কাঠের গুঁড়া, ফার্নেস অয়েল, গাড়ির টায়ার জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। ঢাকা, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস নেটওয়ার্কের কাছাকাছি হওয়ায় প্রায় 200 ইট খোলায় জ্বালানি হিসেবে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। মূলত 3 ধরনের ইট উৎপাদন করা হয় ইট ভাটায়। প্রথম শ্রেণীর ইট, সিরামিক ইট ও রিফ্র্যাক্টরি ইট। ইট খোলার কারণে শুষ্ক মৌসুমে বায়ু দূষণ বৃদ্ধি পায়। সারা দেশের 6000টি ইট খোলায় প্রায় 4 লক্ষ মানুষ কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। জীবনের ঝুঁকি নিয়ে বেশিরভাগ ইট ভাটায় কাজ করে ইট শ্রমিকরা। Thank you.
প্রতিবেদন আহমেদ শরীফ।